আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন এন্ড কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন, কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ যেটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আছে। এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কস্টশিট এবং টেন্ডার কস্ট। অর্থাৎ আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে একটা কোম্পানি বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভবিষ্যতে যদি তারা কোনো একটা কাজ করার জন্য অর্ডার গ্রহণ করে, অথবা তারা যদি কোনো একটা টেন্ডার সাবমিট করে, অথবা তারা যদি কোনো একটা অর্ডারের জন্য অর্ডার নেয়, বা অর্ডারের কস্ট গুলো কিভাবে নির্ধারণ করতে হয়। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা মূলত এই জিনিসটা শেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন এই অধ্যায়ের উপরে পরিপূর্ণ একটা ক্লাস। তো অনুরোধ থাকবে তোমাদের কাছে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত বুঝে বুঝে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে দেখবা, এবং কি বুঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি এই বিষয়গুলোর উপরে একটু নোট করবা। ইনশাল্লাহ আজকের ক্লাসটা করার পর, আজকে যে আগে যদি কেউ ক্লাস নাও করো, আজকের ক্লাসটা করার পরে তোমার এই কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশনের যে কস্ট প্রস্তুত করা এই জিনিসটা সম্পর্কে আর তোমার কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি না। ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমে আসো, আমি এখানে একটা প্রশ্ন লিখছি, যে প্রশ্নটা দেওয়া আছে The following figure are available from the books of MS Shama Enterprise for the year ended 31st December 2011. দেখো এখানে তারিখটার উপরে একটু কি করো, আইডেন্টিফাই করো। দেখো এখানে 2011 সালের ডিসেম্বরের 31 তারিখের তথ্য দেওয়া আছে। পরবর্তীতে আবার এখানে বলছে ম্যাটেরিয়াল 1 2012। তাহলে এখন আমাকে বলো, আমাদেরকে এখানে বলছে শ্যামা ট্রেডার্স 2011 সালের ডিসেম্বরের 31 তারিখের তথ্য, তার মানে এটা 2012 সালের হচ্ছে যে আমাদের জানুয়ারির 1 তারিখের তথ্য, তার মানে আমাদের এখানে অঙ্কটা হবে মূলত 2012 সালের কষ্ট। তো যেখানে দেখো ম্যাটেরিয়াল দেওয়া আছে 1000 টাকা, আবার 31/12/2012 তারিখে ম্যাটেরিয়াল দেওয়া আছে 2000 টাকা, তাহলে এটা হচ্ছে ওপেনিং ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে এন্ডিং র ম্যাটেরিয়ালস। এরপরে ম্যাটেরিয়াল ফার্স্ট সেলস করছে ওই বছরে 10000 টাকা, ওয়েজেস দেওয়া আছে 7500 টাকা, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 4500 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে 4200 টাকা, তারপরে সেলিং ওভারহেড 5250 টাকা, ওই বছরে ওরা প্রফিট করে 6000 টাকা। এই যে এতটুকু, এই এতটুকু তথ্য হচ্ছে 2012 সালের। কেন বলতেছি দেখো, ইন দ্য ইয়ার অফ 2013 এর পরে শুরু হয়েছে আবার 2013 সালে। কি বলছে, দ্য ফ্যাক্টরি রিসিভ অ্যান অর্ডার, তারা একটা অর্ডার গ্রহণ করছে ফর এ জব হুইচ উইল রিকয়ার ম্যাটেরিয়ালস টাকা 1200। মানে 2013 সালে তারা একটা অর্ডার গ্রহণ করছে, ওই অর্ডারের জন্য তাদের ম্যাটেরিয়াল খরচ পড়বে 1200 টাকা, ওয়েজেস হচ্ছে 450 টাকা, ম্যানেজমেন্ট অফ দ্য এন্টারপ্রাইজ ইন্টেন্ডস টু আর্ন এ প্রফিট অফ 10% হায়ার দ্যান 2012। মানে 2012 সালে তারা যতটুকু মুনাফা করত, 2013 সালে এসে তার থেকে 10% বেশি মুনাফা করবে। এরপরে আসো, এরপরে বলছে ফর ফ্যাক্টরি ওভারহেড গন আপ, মানে ফ্যাক্টরি ওভারহেড আগে যা ছিল তার থেকে আরো 15% গন আপ, মানে বৃদ্ধি পাবে। এন্ড সেলিং ওভারহেড এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড গন ডাউন, মানে সেলিং ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আগে যা ছিল তার থেকে হ্রাস পাবে বা কমে যাবে বলছে কত পার্সেন্ট, 20% ইন 2013, 2013 সালে। আচ্ছা আমাদের কাজ কি, প্রথমে বলছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর 2012, প্রথমে 2012 সালের জন্য একটা কস্ট শিট প্রস্তুত করতে বলছে। আচ্ছা এটা আমরা প্রথমে সমাধান করি, তাহলে আমরা এখানে লিখব শ্যামা ট্রেডার্স, শ্যামা এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ কস্ট শিট ফর দ্য এন্ডেড ইয়ার 31st December 2012।
পার্টিকুলার টাকা টাকা তো দেখো প্রথমে আমাদের এখানে ওপেনিং র মেটেরিয়ালস আছে লিখে ফেলবো আমরা ওপেনিং র মেটেরিয়ালস যেটা ছিল 1000 টাকা এরপরে প্লাস পারচেজ অফ র মেটেরিয়ালস পারচেজ অফ র মেটেরিয়ালস এই পারচেজ অফ র মেটেরিয়ালস আছে 10000 টাকা তাহলে যোগ করলে হচ্ছে 11000 টাকা মাইনাস এন্ডিং র মেটেরিয়ালস এন্ডিং র মেটেরিয়ালস এটা হচ্ছে 2000 টাকা তাহলে বিয়োগ করলে আর আছে 9000 টাকা এটা হচ্ছে ইউজড অফ র মেটেরিয়ালস ইউজড অফ র মেটেরিয়ালস ঠিক আছে তো আমরা জানি ওপেনিং র মেটেরিয়ালস এর সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করবা এন্ডিং র মেটেরিয়ালস কি করবা বিয়োগ করবা তাহলে ইউজড অফ র মেটেরিয়ালস আবার এটাকে কস্ট অফ র মেটেরিয়ালস বলা হয় এরপরে আসো এটার সাথে আমরা যোগ করব প্লাস ওয়েজেস ওয়েজেস এই যে এখানে দেখো এখানে ওয়েজেস দেওয়া আছে 7500 টাকা তাহলে 9000 টাকার সাথে 7500 টাকা যোগ করবা 9000 যোগ 7500 তাহলে হচ্ছে 16500 টাকা যেহেতু এখানে আদার কোনো ডাইরেক্ট এক্সপেন্স নাই তাহলে এটাই হবে প্রাইম কস্ট এটাই হবে প্রাইম কস্ট এই প্রাইম কস্টের সাথে এখানে মাসখানে দেখো এরপর এটার সাথে যোগ করব আমরা প্লাস ফ্যাক্টরি ওভারহেড এই ফ্যাক্টরি ওভারহেড দেখো ফ্যাক্টরি ওভারহেড এখানে বলছে যে ফ্যাক্টরি ওভারহেড 4500 4500 যোগ 4500 তাহলে 21000 এই 21000 টাকা হচ্ছে ওয়ার কস্ট অথবা এটাকে টোটাল ফ্যাক্টরি কস্ট অথবা এটাকে ওয়ার কস্ট বলা হয় পাইলাম যোগ করলাম এখন এখানে মাঝখানে ওয়ার্কিং প্রসেসের কোনো তথ্য দেওয়া নাই ওপেনিং এরও দেওয়া নাই এন্ডিং এরও দেওয়া নাই যদি দেওয়া থাকতো ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করতাম এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করতাম তাহলে বের হতো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেহেতু দেওয়া নাই তাহলে এখানে টোটাল ফ্যাক্টরি কস্টটাই হবে তোমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এরপরে এরপরে হচ্ছে যে আমাদের ওপেনিং ফিনিশ গুডস থাকলে আমরা যোগ করব এন্ডিং ফিনিশ গুডস থাকলে বিয়োগ করব তাহলে বের হয় কস্ট অফ গুডস সোল ওই তথ্যটাও এখানে দেওয়া নাই তার মানে এখানে যেহেতু ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেওয়া নাই সেই জন্য আমরা টোটাল ফ্যাক্টরি কস্টটাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলতে পারি আবার যেহেতু এখানে ওপেনিং ফিনিশ গুডসও দেওয়া নাই এন্ডিং ফিনিশ গুডসও দেওয়া নাই সেই জন্য আবার টোটাল ফ্যাক্টরি কস্টটাকে আমরা কস্ট অফ গুডস সোল বলতে পারো ঠিক আছে ওকে ফাইন এরপরে আসো এরপরে আমরা এটার সাথে যোগ করব প্লাস অপারেটিং এক্সপেন্স প্লাস অপারেটিং এক্সপেন্স এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা অংশ অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা অংশ একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওভারহেড দেখো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 4200 ইনার কলামে যোগ করে আউটারে পাঠায় এরপরে সেলিং ওভারহেড সেলিং এক্সপেন্স বা সেলিং ওভারহেড এই সেলিং ওভারহেড আছে 5250 দুইটা যোগ করো যোগ করলে হচ্ছে 9450 যোগ করে দাও যোগ 21000 এর সাথে 9450 যোগ করলে হচ্ছে 30450 30450 30450 দেখো তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমরা যখন কি যোগ করব এটার সাথে যখন আমরা অপারেটিং এক্সপেন্স গুলো যখন যোগ করে দেব তখন বের হয়ে যাবে আমাদের এখানে কি কস্ট টোটাল কস্ট তাহলে এটার নাম লিখো এটা হচ্ছে টোটাল কস্ট টোটাল কস্ট এই টোটাল কস্টের সাথে প্রশ্নে যেহেতু এখানে দেখো প্রফিট দেওয়া আছে প্লাস প্রফিট এই প্রফিটটা আমরা যোগ করে দেব প্রফিট হচ্ছে 6000 টাকা এই 6000 টাকা যোগ করে দেব তাহলে 37450 টাকা এটা হচ্ছে সেলস তাহলে আমরা ইজিলি বের করে ফেললাম 37400 কত টাকা 50 টাকা এটা হচ্ছে সেলস তাহলে আবার একটু তোমাদেরকে বুঝাই প্রথমে আমরা ওপেনিং র মেটেরিয়ালসটা লিখব পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করব এন্ডিং র মেটেরিয়ালস বিয়োগ করব তাহলে বের হবে ইউজড অফ র মেটেরিয়ালস
বা কস্ট অফ র মেটেরিয়ালস এটার সাথে ডাইরেক্ট এক্সপেন্স এবং ডাইরেক্ট আদার এক্সপেন্স যোগ করব তাহলে বের হবে প্রাইম কস্ট ফ্যাক্টরি ওভারহেড যোগ করব টোটাল ফ্যাক্টরি কস্ট ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস যোগ করব এবং বিয়োগ করব তাহলে বের হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বাট আমাদের এখানে এই প্রশ্নটা দিয়ে যেহেতু ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস দেওয়া নাই সেই জন্য আমাদের টোটাল ফ্যাক্টরি কস্টটাই হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বলতে পারি আমরা আবার আমরা এখানে দেখলাম যে আমাদের এই প্রশ্নে ওপেনিং ফিনিশ গুডসও দেওয়া নাই এন্ডিং ফিনিশ গুডসও দেওয়া নাই তাহলে এই টাকাটাকে আবার আমরা কস্ট অফ গুডস উল্টো করতে পারি আর এটার সাথে অপারেটিং এক্সপেন্স গুলো যোগ করে দিলাম দুইটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স তাহলে বের হয়েছে আমাদের এখানে টোটাল কস্ট আর টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা পাবো প্রফিট এসএস ওকে ফাইন বের করে ফেললাম দ্বিতীয় রিকোয়ারমেন্টটা দেখো অ্যাসারটেন দা সেলস প্রাইস আমাদেরকে সেলস প্রাইস বের করতে হবে অফ দা জব অর্ডার আমরা যে অর্ডারটা নিছি সেটা রিসিভ ইন 2013 এখন আসো জব কস্ট অর্ডার কস্ট বা টেন্ডার কস্ট বলতে আমরা কি বুঝি কোন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা কোন একটা প্রতিষ্ঠান ভবিষ্যতে কোন পণ্য উৎপাদন করার জন্য পূর্ব তথ্যের আলোকে যে কস্ট শীট বা যে বিবরণী প্রস্তুত করে সেটাকে বলা হয় টেন্ডার কস্ট শীট অথবা জব কস্ট শীট বলা হয় অর্থাৎ মনে করো তুমি কোন একটা কাজের অর্ডার নিবা কাজটা তুমি করো নাই তো তুমি কাজটা করো না কিন্তু তোমার অতীত অভিজ্ঞতার আলোকে তুমি যে কাজটা করলা ওইখানে তোমার মেটেরিয়ালস কত টাকা লাগতে পারে ওয়েজেস কত টাকা লাগতে পারে তারপরে তোমার ফ্যাক্টরি ওভারহেডে কত টাকা লাগবে তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এ কত টাকা লাগবে তারপরে তোমার প্রফিট কত টাকা করবা এই যাবতীয় বিষয়গুলো কাল্পনিক তত্ত্বের উপরে ভিত্তি করে এই যাবতীয় তথ্যগুলো নিয়ে যখন তুমি কোনো বিবরণী প্রস্তুত করবা তখন সেটাকে টেন্ডার কস্ট বিবরণী কস্ট শীট অথবা তোমার জব কস্ট শীট অথবা জব কস্ট বলা হয় এখানে একটা বিষয় মনে রাখবা যে জব কস্টের সাথে আমাদের কস্ট শীটের সাথে বা টেন্ডার কস্টের সাথে কস্ট শীটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই কস্ট শীটটা প্রস্তুত করা হয় অ্যাকচুয়াল তত্ত্ব বা বাস্তব তত্ত্বের উপরে ভিত্তি করে মানে যে খরচগুলো আমরা করে ফেলছি ওই তত্ত্বের উপরে ভিত্তি করে মূলত কস্ট শীটটা প্রস্তুত করা হয় কিন্তু টেন্ডার কস্ট বলো জব কস্ট বলো অর্ডার কস্ট বলো এই এই কস্ট শীটটা বা এই বিবরণীটা প্রস্তুত করা হয় কাল্পনিক তত্ত্বের উপরে ভিত্তি করে মানে ভবিষ্যতে কাজটা হবে ভবিষ্যতে ব্যয়গুলো সংগঠিত হবে ওই ব্যয়গুলোর উপরে ভিত্তি করে আমরা মূলত জব শীট বা টেন্ডার কস্ট শীট অথবা অর্ডার কস্ট আমরা বের করি ওকে এরপরে একটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবা আমাদের কস্ট শীটের মধ্যে যতগুলা খরচ থাকবে কস্ট শীটের মধ্যে যতগুলা খরচ থাকবে তোমার টেন্ডার কস্টের মধ্যে ততগুলা খরচ লিপ্ত হবে প্রশ্নে বলা থাকুক বা না থাকুক আবার বলতেছি কস্ট শীটের মধ্যে যতগুলা খরচ থাকবে মানে তোমার এই যে কস্ট শীটটা করলা এখানে যতগুলা খরচ আছে তোমাকে টেন্ডার কস্ট অথবা জব কস্ট বা অর্ডার কস্টের মধ্যে ততটুকু ততগুলা খরচ তোমাকে লিখতে হবে সেটা প্রশ্নে বলা থাকুক হিন্টস দেওয়া থাকুক অথবা না থাকুক এখন প্রশ্ন করতে পারো স্যার তাহলে তো টেন্ডার কস্ট আর কস্ট শীটটা একই রকম হয়ে গেছে আসলে না একই রকম না কিরকম একই রকম না আমরা এখানে যে কস্ট শীটটা করলাম আমাদের টেন্ডার কস্টের জন্য যে সমস্ত খরচগুলো দেওয়া থাকবে না ওই সমস্ত খরচগুলো বের করার জন্য আমাদের যে কস্ট শীটটা আছে এই কস্ট শীটের যে টাকাগুলো আছে ওই পার্টিকুলারলি আইটেমস গুলার এগুলার এক একটা আমরা পার্সেন্টেজ বের করব ওই পার্সেন্টেজ গুলা নিয়ে আমরা কস্ট টেন্ডার কস্টে গিয়ে কি করব প্রয়োগ করব যেমন আমাদের এই প্রশ্নটা দেখো 2013 সালে তারা একটা অর্ডার নেবে এখানে ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে তাহলে ম্যাটেরিয়ালস কস্ট দেওয়া আছে আর দরকার নাই তাহলে আমাদের এখানে যে ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়াল কস্টের টাকা দেওয়া আছে এটা বের করার দরকার নাই এখানে দেখো এখানে ওয়েজেস দেওয়া আছে ওয়েজেস দেওয়া আছে ওয়েজেস এর আর দরকার নাই এরপরে এখানে দেখো এরপরে আর আমাদের এখানে কোনো খরচের কথা বলে নাই কিন্তু আমাদের কস্ট শীটে তো আরো খরচ আছে যেমন ফ্যাক্টরি ওভারহেড আছে তারপরে তোমার সেলিং এক্সপেন্স আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে তাহলে এই টোটাল খরচ ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা তারপর ওয়েজেস একটা পাঁচটা এই পাঁচটার মধ্যে প্রশ্নে দেওয়া আছে টেন্ডার কস্টের জন্য দুইটা তাহলে বাকি তিনটা কস্টের ব্যাপারে কিন্তু এখানে কিছু বলে নাই
এখানে কোনো হিংস দেয় নাই, কিছু বলে নাই, শুধু বলছে যে এখানে কিছু গণা পাবে, কিছু কি হবে তোমার ইনক্রিজ হবে। মনে করো এই তো গন আপ বা ডাউন আপ এই কথাগুলো বলে নাই, তখনও তোমাকে কি করতে হবে, তখনও তোমাকে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স এবং ফ্যাক্টরি ওভারহেড এগুলো টেন্ডার কস্টে বলা না থাকলেও এগুলার আমরা আগে কি বের করে নেব, পার্সেন্টেজটা বের করে নেব, কি বের করব, পার্সেন্টেজ বের করব। ওই পার্সেন্টেজ গুলো নিয়ে তোমাকে টেন্ডার কস্টে প্রয়োগ করতে হবে। তবে অবশ্যই মনে রাখবা কস্ট শিটের মধ্যে যতগুলা প্রধান খরচ থাকবে টেন্ডার কস্ট বা জব কস্টের মধ্যেও তোমাকে ততগুলা প্রধান খরচ লিখতে হবে। যদি টাকাগুলা দেওয়া না থাকে আমাদের আগে কস্ট শিটের উপরে ভিত্তি করে পার্সেন্টেজ বের করব, ওই পার্সেন্টেজ গুলা নিয়ে আমরা টেন্ডার কস্টে গিয়ে প্রয়োগ করব। ওকে আসো এখন। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট, ওপেনিং র ম্যাটেরিয়ালস এন্ডিং র ম্যাটেরিয়ালস, ওপেনিং ওয়ার্কিং প্রসেস এন্ডিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুডস এন্ডিং ফিনিশ গুডস, এগুলা কিন্তু কোনো প্রধান খরচ না, এগুলো হচ্ছে মজুত পণ্য। তাহলে প্রধান খরচ হচ্ছে এখানে ম্যাটেরিয়ালস, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। প্রফিট তো আছে, প্রফিটের কথাটা পরে আসতেছি। তাহলে এই পাঁচটার ক্ষেত্রে যেটা যেটা পার্সেন্টেজ দেওয়া না বা যেটা যেটা সরাসরি টাকা দেওয়া নাই আমরা প্রথমে এটার পার্সেন্টেজ বের করব। আসো এখানে আমাদেরকে কিছু হিন্ট দিছে ম্যানেজমেন্ট, এটা বলছে যে এই বছরে যা মুনাফা করছে মানে 2012 সালে যা মুনাফা করছে 2013 সালে তারা তার থেকে আরো 20% 10% বেশি মুনাফা করবে। তাহলে আমরা প্রথম এক নাম্বার ওয়ার্কিংটা বের করি, পার্সেন্টেজ অফ প্রফিট অন 2012, প্রথমে 2012 সালেরটা বের করতে হবে, প্রথমে আমরা 2012 সালেরটা বের করব। তাহলে 2012 সালেরটা আমরা পার্সেন্টেজটা প্রথমে বের করব। তো 2012 সালের পার্সেন্টেজটা হবে, দেখো প্রফিটের পার্সেন্টেজটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট, এটার রেশিওটা হচ্ছে উপরে প্রফিট দেখাইবে, উপরে প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তো এখন আসো, গত বছরের প্রফিট ছিল 6000 টাকা, সেলস ছিল 37,450 টাকা ইনটু 100, তাহলে পার্সেন্টেজটা বের করে গেল। তাহলে 6000 ডিভাইডেড বাই 37,450 ইনটু 100, তাহলে এটা বের হয়েছে 16.46%। তাহলে আমাদের 2012 সালের প্রফিট হচ্ছে 16.46%। তাহলে এটা যদি 2000 কত সালে হয়, এটা 2000 যদি 12 সালে হয়, তাহলে 2013 সালেরটা বের করি, পার্সেন্টেজ অফ 2013, 2013 সালে হবে আমাদের 2012 সালে যা ছিল তার আরো 10% বাড়বে, অনেকে কি করে জানো এই 16.46 এর সাথে সরাসরি 10% যোগ করে দেয়, আসলে এরকম না, মানে গত বছরে যা ছিল তার উপরে আরো 10% করে বাড়বে, 10% বাড়বে। তাই কত পার্সেন্ট হচ্ছে আমরা দেখি এখানে 16.46% প্লাস বাড়তেছে কত পার্সেন্ট দেখি, বাড়তেছে 1.65%। তাহলে যোগ করো 16.46 যোগ 1.65, তাহলে 18.11%। তাহলে 2013 সালে আমরা পার্সেন্টেজ ধরব কোনটা, 18.11% এটা ধরব। তাহলে এটা হচ্ছে যে আমাদের 2012 সালের কি 2013 সালের প্রফিট, আমরা এখানে একটু লিখে রাখি। তাহলে প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 18.11%। ওকে এরপরে আসো, দুই নাম্বার বের করতে হবে আমাদেরকে, যেহেতু ওয়েজেসটা দেওয়া আছে কোনো সমস্যা নেই। এরপরে এখানে বলছে পর গন আপ বাই ফ্যাক্টরি ওভারহেড, মানে এই যে ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড গত বছরে যা ছিল তার থেকে আরো 15% কমে যাবে বলছে। তাহলে এখন আমাদেরকে দুই নম্বরে বের করতে হবে পার্সেন্টেজ অফ কি ফ্যাক্টরি ওভারহেড, প্রথমে আগে 2012 সালেরটা বের করব। তাহলে দুই নম্বর ওয়ার্কিং পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড
অন 2012 সালেরটা বের করি তাহলে এটার উপর হবে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই আর মনে রাখবা ফ্যাক্টরি ওভারহেডের ব্যাপারে যদি কিসের উপরে পার্সেন্টেজটা বের করব কিছুই বলা না থাকে আমরা সেটা সব সময় ওয়েজেস এর উপরে ধরব কিসের উপরে ওয়েজেস এর উপরে ধরব তাহলে ডিভাইডেড বাই ওয়েজেস ইনটু 100 আবার বলতেছি ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজটা কিসের উপরে ধরব এরকম কোন তত্ত্ব যদি প্রশ্নে বলা না থাকে তাহলে সেটা আমরা সব সময় ওয়েজেস এর উপরে বের করতে হবে বা বের করব তাহলে ফ্যাক্টরি ওভারহেড ছিল দেখো এই যে 4500 টাকা গত বছরেরটা ডিভাইডেড বাই ওয়েজেস গত বছরে ছিল 7500 টাকা ইনটু 100 তাহলে কত পার্সেন্ট বের হচ্ছে দেখো 4500 ডিভাইডেড বাই 7500 ইনটু 100 তাহলে 60% এখন 2013 সালে আগে যা ছিল তার আরো কত পার্সেন্ট বাড়বে বলছে 15% তাহলে সুতরাং পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন 2013 এটা হবে 60% প্লাস 60% এর কত পার্সেন্ট বাড়বে বলছে 15% তাহলে 15% তাহলে বাড়তেছে কত পার্সেন্ট দেখো বাড়তেছে 9% তাহলে 60% প্লাস 9% তাহলে 69% হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড 69% 2013 সালে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে কত পার্সেন্ট কত 69% বের হয়ে গেল এরপরে সেলিং এক্স ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলছে গন ডাউন বাই 20% এটা কত পার্সেন্ট কমে যাবে বলছে 20% কমে যাবে বলছে তাহলে এই দুটোটার পার্সেন্টেজ বের করতে হবে তাহলে লিখো 3 নাম্বার ওয়ার্কিং পার্সেন্টেজ অফ সেলিং ওভারহেড এটা বের করি অন 2012 2012 সালেরটা প্রথমে বের করব তাহলে সেলিং ওভারহেড ওভারহেড ডিভাইডেড বাই আর এসো এই যে সেলিং ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই দুইটার ক্ষেত্রে যদি কিসের উপরে ভিত্তি করে পার্সেন্টেজ বের করবা বলা না থাকে সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার কস্টের উপরে বের করব কিসের উপর ফ্যাক্টরি কস্ট বা ওয়ার কস্টের উপরে বের করব তাহলে এটা হচ্ছে যে আমাদের ওয়ার কস্ট ইনটু 100 এখন আসো সেলিং ওভারহেড আছে 5250 ডিভাইডেড বাই এটা আছে 21000 ইনটু 100 তাহলে 5250 বাই 21000 ইনটু 100 তাহলে 25% আর 2013 সালে বলছে কত পার্সেন্ট কমে যাবে বলছে ডাউন গন ডাউন বাই 20% তাহলে 25% ডাউন মানে মাইনাস 25% এর কমে যাবে কত পার্সেন্ট 20% তো এখন আসো 25% এর 20% হচ্ছে তোমার 5% তাহলে 25% মাইনাস 5% সমান হচ্ছে 20% তাহলে সেলিং ওভারহেড হচ্ছে কত পার্সেন্ট আমাদের 20% তাহলে 20% ওকে এরপরে যাও এরপরে আমাদেরকে বের করতে হবে 4 নাম্বার ওয়ার্কিং পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন 2012 সালেরটা হবে তাহলে উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ আর যেটার পার্সেন্টেজ বের করবা সেটা উপরে থাকবে যেটার উপরে ভিত্তি করে বের করবা সেটা নিচে থাকবে তাহলে 4200 এটাও ওয়ার কস্টের উপরে কিছুই বলা না থাকলে নিচে 21000 ইনটু 100 তাহলে 4200 ভাগ 21000 ইনটু 100 তাহলে 20% আর 2013 সালে হবে এই বছরে যা আছে তার আরো কত পার্সেন্ট কমে যাবে বলছে 20% কমে যাবে বলছে তাহলে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অন 2013 এটা হবে 20% মাইনাস 20% এর 20% কমে যাবে তাহলে ইনটু 20% 4% কমবে তাহলে 16% মাইনাস 4% ইকুয়াল টু 16% হবে আমাদের এটা হচ্ছে যে উত্তর তাহলে এটা বের করলাম 16% ওকে আমাদের ওয়ার্কিং করা শেষ এখন টেন্ডার কস্ট করব দেখো একটু কাজ আছে কিন্তু
তাহলে প্রথমে আমরা দেখলাম যে ম্যাটেরিয়ালস ওয়াইজেস দেওয়া আছে সেই দুইটার পার্সেন্টেজ আর বের করতে হয় নাই ফ্যাক্টরি ওভারহেড টাকা টেন্ডার কস্টে দেওয়া ছিল না পার্সেন্টেজ বের করতে হবে প্রথম কাজ আর এখানে যেহেতু আমাদেরকে গন আপ বলছে তাহলে বাড়াইতে হবে তবে এখানে গন আপ বা গন ডাউন যদি না বলতো তাহলে আমাদের মূল পার্সেন্টেজ যেগুলা ওগুলা বের করে ওগুলাই আমরা প্রয়োগ করতাম এখানে যেহেতু পরবর্তীতে বলছে এটা বাড়বে অথবা কমবে সেজন্য আমরা কাজ করছি না হলে এখানে আমরা ওই যে 2012 সালে যে সমস্ত পার্সেন্টেজ গুলা বের করছি ওই পার্সেন্টেজ গুলো আমরা টেন্ডার কস্টে গিয়ে কি করতাম প্রয়োগ করতাম ঠিক আছে আরেকটা বিষয় তোমাদেরকে মনে করাই দিই সেটা হচ্ছে এই প্রফিটের পার্সেন্টেজটা নরমালি সেলস এর উপরে বের করা হয় তোমরা যদি কেউ মনে করো না প্রফিটের পার্সেন্টেজটা আমরা কস্টের উপরে বের করব করতে পারবো প্রশ্নে কিছুই বলা না থাকলে তুমি চাইলে কস্টের উপরেও পার্সেন্টেজ বের করে অঙ্ক সমাধান করতে পারবা কোনো অসুবিধা নাই অঙ্ক হয়ে যাবে ওকে এখন আসো আমরা টেন্ডার কস্টটা সমাধান করব তাহলে পার্সেন্টেজ সবগুলো বের করে রাখলাম একটু বুঝবা একটু মনোযোগ দিলে আমার মনে হয় না এত কষ্ট হবে তোমাদের দেখো উপরে লিখবা তোমার টেন্ডার কস্ট শীট টেন্ডার কস্ট শীট তারপর এরপরে ফর দা এন্ডেড দরকার নাই এটা পার্টিকুলার টাকা তো এখন আসো তো টেন্ডার কস্ট শীটের ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1200 প্রথমে ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে ওটা লিখে ফেলবা 1200 এরপরে দেখো ওয়েজেস দেওয়া আছে 750 তাহলে ওয়েজেস 750 যোগ করো 1950 এটা হচ্ছে প্রাইম কস্ট প্রাইম কস্ট বের করে ফেললাম এ প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব এ প্রাইম কস্টের সাথে যোগ করব আমরা প্লাস ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড এখন এই ফ্যাক্টরি ওভারহেড আমরা বের করছিলাম কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড আমরা বের করছিলাম 69% ফ্যাক্টরি ওভারহেড 69% তাহলে এখন আসো এই ফ্যাক্টরি ওভারহেডটা 69% বের করছি কিসের উপর আমরা ওয়েজেস এর উপর এখন কথা হচ্ছে এই 69%টা কি এই ওয়েজেস এর উপরে প্রয়োগ করবা নাকি এখানে যে ওয়েজেসটা দেওয়া আছে এটার উপরে প্রয়োগ করবা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে ভুল করি দেখো আমরা যেহেতু টেন্ডার কস্ট করতেছি তার মানে পার্সেন্টেজটা আমরা সব সময় এখানে যে টাকাগুলো দেওয়া থাকবে অর্থাৎ পার্সেন্টেজ বের করব আগে তত্ত্বের উপরে ভিত্তি করে কিন্তু প্রয়োগ করব টেন্ডার কস্টে যে সমস্ত টাকাগুলো আছে এগুলার উপর তাহলে কত টাকার উপর এই যে 750 টাকার উপর 69% 750 × 69% তাহলে এটা হচ্ছে যে 517 টাকা 517.5 টাকা যোগ করবা যোগ 1950 তাহলে 2437.5 টাকা এটার নাম হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে টোটাল ওয়ার কস্ট বা ফ্যাক্টরি কস্ট বলতে পারি আমরা এটার সাথে যোগ করব প্লাস এটার সাথে যোগ করব আমরা এটার সাথে যোগ করব আমাদের সরি এটার সাথে যোগ করব অপারেটিং এক্সপেন্স গুলো অপারেটিং এক্সপেন্স এখন দেখো এই অপারেটিং এক্সপেন্স এর ভিতরে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ এর পার্সেন্টেজ বের করছি আমরা 20% কিসের উপরে 20% বের করছিলাম ওয়ার কস্টের উপরে তাহলে ওয়ার কস্ট কত টাকা তোমার এই যে 2437.5 টাকা এটার উপরে কত পার্সেন্ট 20% তাহলে 487.5 টাকা আর সেলিং ওভারহেড এটাও সেম এই 2400
37.5 এর কত পারসেন্ট 16% 390 টাকা যোগ করো 877.5 টাকা যোগ করে দাও তাহলে যোগ করো যোগ করো যোগ 2437.5 টাকা তাহলে 3315 টাকা এই 3315 টাকা হচ্ছে টোটাল কস্ট এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করব প্রফিট এখন দেখো প্রফিটটা কিন্তু বের করেছিলাম আমরা সেলস এর উপরে কত পারসেন্ট 18.11% কিসের উপর সেলস এর উপর তো আমরা সেলসটা যদি 100 টাকা ধরি যেটা আমাদের এখানে সেলস দেওয়া নাই নাকি সেলস এর উপর আগে সেলস এর উপর বলবো অবশ্যই ভুল করবা না তাহলে যেহেতু সেলস এর উপর আমরা এটার সাথে যোগ করলে সেলস প্রাইসটা পাবো এটা যোগ করলে কি পাবো আমরা সেলস পাবো কিন্তু সেলস তো আমরা জানি না তো ধরলাম যে সেলস হচ্ছে 100 টাকা প্রফিট হচ্ছে 18.11 টাকা তাহলে 100 থেকে 18.11 বিয়োগ করলে টোটাল কস্ট হচ্ছে তোমার 81.89 তাহলে যে 3315 টাকা এটা হচ্ছে তোমার 81.89 টাকা মানে এটা হচ্ছে সেলস 100 টাকা প্রফিট হচ্ছে 18.11 টাকা তাহলে টোটাল কস্ট হচ্ছে 81.89 টাকা এটা হচ্ছে যে তোমার 1% বের হবে তাহলে 18.11 গুণ করলে তোমার 100% টাকা বের হবে ওকে তাহলে 3315 ভাগ 81.89 গুণ 18.11 তাহলে টাকা বেরেছে 3315 টাকা ভাগ 81.89 গুণ 18.11 তাহলে 733 টাকা এই 733 টাকা হচ্ছে টেন্ডার কস্ট প্রফিট টেন্ডার কস্টের প্রফিট 3315 যোগ 733 টাকা তাহলে 4048 টাকা এই 4048 টাকা হচ্ছে আমাদের টেন্ডার প্রাইস আজকের অঙ্কটা হচ্ছে পরিপূর্ণ একটা অঙ্ক তোমরা যদি একটু ভালো করে যদি দেখো আমার মনে হয় না তোমরা সমস্যার মধ্যে পড়বা আর এই যে আমাদের কোশ্চিট প্রস্তুত করা তোমরা যারা অনা বিবিএ থার্ড ইয়ারে আছো তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্ট সরি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আছে তোমরা যারা বিবিএস এ আছো যারা বিবিএস এ আছে তাদের ম্যানেজমেন্ট তাদের এই যে কোশ্চিট কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আছে এছাড়া তোমাদের এমবিএ ফ্রিলি যেখানে যারা আছে তাদেরও আছে তারপরে মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই কোশ্চিটটা প্রস্তুত করতে বলে সাথে টেন্ডার কস্ট তাহলে এই ক্লাসটা ভালো করে করবা এর আগের একটা প্রথম ক্লাসে আমরা কোশ্চিট কিভাবে করতে হয় সেটা দেখালাম কনসেপ্ট সহ এরপরের ক্লাসে আমরা ইউনিট দিয়ে কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখালাম আজকের ক্লাসে পরিপূর্ণ টেন্ডার কস্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম আজকে আমাদের এই কোশ্চিটের ক্লাসটা আজকে শেষ ইনশাআল্লাহ এই তিনটা ক্লাস তোমরা ভালো করে দেখবা আমার মনে হয় না এই তিনটা ক্লাস ভালো করে দেখার পর কার কোনো সমস্যা হবে আর আমি যে তোমাদেরকে শীটটা দিলাম এই শীটটা একটু শীটের অঙ্কগুলো বিশেষ করে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো একটু সলভ করবা ওকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর ফিডব্যাক দিবা কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা ওকে আসসালামু আলাইকুম